हेलो ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তন্ময় এন্ড পূর্ণিমা। তো থাম্বনেইল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পূজোর কালেকশন, মানে আমার পূজোর ড্রেস কালেকশন। আমার তো পূজোর কেনাকাটা অলমোস্ট কমপ্লিট, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি আগে তোমরা দেখতে থাকো। তো চলো তোমাদেরকে ঝটপট দেখানো যাক। প্রথমে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টপ, এটার সাথে আছে স্কার্ট। দুটো একসাথে ধরে দেখানো যাবে না, তাই একটা একটা করে দেখালাম। এরপর আমি দেখাবো, এটা হচ্ছে আমার ওয়ান পিস, এটা তোমাদেরকে দেখাই। এটা কালারটা হচ্ছে পুরো হোয়াইট, আর হাতে এখানে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে নেটের ডিজাইন করা আছে। আমার তো সবথেকে পছন্দ হয়েছে হাতের ডিজাইনটা দেখে, এটার জন্যই আমার এই ড্রেসটা পছন্দ। তো গাইস, আমার কালেকশনগুলো খুব একটা এক্সক্লুসিভ না, একটু সিম্পলের মধ্যেই আছে। আর জানি না তোমাদের কতটা পছন্দ হবে, তবে আমার পছন্দ হয়েছে তাই আমি নিয়েছি। তোমরা একটু কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের। এটা হচ্ছে শার্ট, ব্ল্যাক আর হোয়াইট এর প্রিন্টে। আর আমার বেশিরভাগ ড্রেস, মানে প্রত্যেকটা ড্রেসই আমার অনলাইন থেকে কেনা, আমি এগুলো বাজারে গিয়ে কিনি না, প্রত্যেকটা আমার অনলাইন থেকে কেনা। আমি অনলাইন থেকে কেনাটাই করতে বেশি পছন্দ করি। অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অবশ্যই কমেন্ট করতে হবে তোমাদেরকে। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যদি টনিমা, মানে আমার বোনের ড্রেস কালেকশন দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে ও ওর ড্রেস কালেকশন তোমাদেরকে দেখাবে। এটা হচ্ছে শুট পিস, মানে এটা পিস ছিল সালোয়ার বেনারসি শুট, এটা তো এটা পিস ছিল, আমি বানিয়েছি, প্রথমবার পরবো। আমি শুট পরি না খুব একটা, প্রথমবার পরবো। এটা হচ্ছে চুড়িদারটা, এটা প্যান্ট, আমি বানিয়েছি ট্রাউজার, এই ছিল আমার পুজোর ড্রেস কালেকশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।